এখানে যারা উপস্থিত আছে, আমি একজন মৌলানা না, আমি একজন ভালো বক্তাও না, আমি এখানে ওয়াজ মাহফিল করার জন্য না আসলেও আমি আপনাদের কাছে একটা কথাই শুধু বলবো। হাদিস শরীফে একটা কথা আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ও আল্লামাল কুরআন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআনের মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই কথাটা বলার অর্থ হলো যে যুগে যুগে যে সমস্ত নবী পয়গম্বর যারা আত্মপ্রকাশ করেছে দুনিয়াতে এসেছে, তাদের পথটাকে অনুসরণ করে সর্বশেষে আল্লাহ পাক নাজিল করছে কুরআন, নাজিল করছে তাওরাত যাবু ইঞ্জিল কুরআন, আমরা হলো লেটেস্ট, এরপর আর কোনো কিছু হয়নি। সেই ক্ষেত্রে নবীকে তার মান মর্যাদা, তার অনুসরণীয় তার কাজকর্মকে সমুন্নত রেখে আমরা আমাদের কাজটা করব, সেটা হলো যে মানুষকে যে কোনো খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য, যে কোনো অন্যায় কাজ থেকে বিরত করার জন্য মূল স্তম্ভটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে যে কোনো খারাপ কাজ থেকে কি বিরত থাকে। সেটা একটা উদাহরণ দেই, যদি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়েন, সেখানে হয়েছে কি যে আপনি একটা খারাপ কাজ করতে গেলে তখন আপনি মনে একটা বাধা দিবে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি, সেক্ষেত্রে আমি এই কাজটা করলে মানুষ আমাকে খারাপ ভাববে। একটাই জিনিস আমি বলবো যে এই কথাটা আপনাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে, সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আপনাকে যে কোনো খারাপ কাজ থেকে বিরত রাখবে। আর একটা কথা বলবো যে আপনারা যারা নামাজ পড়েন, আমার কথাটা একটু খেয়াল রাখেন, যারা নামাজ পড়েন একটা মসজিদে, আপনারা মসজিদে নামাজ পড়েন, আপনি দেখা যায় যে আপনি বাড়ির যে আশেপাশে মসজিদে নামাজ পড়েন, একটু ঘুরে ফিরে নামাজ পড়েন, বা পরশু দিন আর একটা মসজিদে নামাজ পড়েন, সেই মসজিদটা কি হবে হাশরের ময়দানে আপনাকে সাক্ষী দিবে যে না এই বান্দা আমাকে আমার এই মসজিদে নামাজ পড়ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ ইবাদতের জায়গা। জুম্মার নামাজ আমরা কেন পড়ি সেটা একটু সারমর্ম আমি তো বলি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি জুম্মার নামাজ একটা সেটেল করে দিছে, সেটার কারণটা হলো জুম্মা মানে একত্রিত হওয়া। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, সেই ক্ষেত্রে জুম্মার নামাজে কিন্তু একটা দিন নির্ধারিত করে দিচ্ছে, সেটা হলো কি আমরা মসজিদে সবাই একত্রিত হয়ে একজনের ভালো মন্দ আলোচনা করে সেখানে একটা খুদ্ব পড়া হয়, সেখানে সবার সাথে দেখা হয়, এর জন্যই কিন্তু জুম্মার নামাজটার গুরুত্ব কিন্তু একেবারে অপরিসীম। আপনারা জেনে খুশি হইবেন যে আমি একদিন জুম্মার নামাজ পড়িনি দেখে আমাকে দুপুরবেলা খেতে দেয় নাই আমার ওয়াইফ, এই জন্যই দেয় নাই যে তুমি জুম্মার নামাজ পড়ো নাই, এই জন্য আমার খাওয়া বন্ধ। এবং নামাজ পড়ার আগে কিন্তু নামাজের আগে কিন্তু বলে যায় তুমি কি নামাজ পড়তে গিয়েছো, এখনো বের হও না কেন, আমি থাকি একখানে সে থাকে আর একখানে, অবস্থা পরিবেশের পরিপ্রেক্ষিতে চাকরি করি আজকে এখানে কালকে আর একখানে, কিন্তু সে কিন্তু আমাকে এটা স্মরণ করাই যায়। এবং আমার দুটো ছেলে আছে, তাদেরকে ওই নামাজ পড়ার জন্য সে সেইভাবেই ই করে। আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি, এটা আমার জন্য একটা চরম সৌভাগ্য, চরম পাওয়া, এটা এখানে আমার জন্য।